গ্রামের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা দিতে এবার কুমিল্লার 14 গ্রামের কনকাপৈত বাজারে চালু হলো মধুমতি ব্যাংকের 26তম শাখা। পল্লী শাখা হিসেবে যাত্রা শুরু করলো, এই শাখার প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কেননা কনকাপৈত বাংলাদেশের অন্য 5টি সাধারণ গ্রামের মতো নয়। কুমিল্লা অঞ্চল বরাবরই শিক্ষা দীক্ষা চাকরিতে দেশের অন্য জেলার থেকে অনেক এগিয়ে। উদ্বোধন অনুষ্ঠানে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কথা তুলে ধরেন মন্ত্রীরা। এই ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবেন, মনে করেন মধু যেরকম মিষ্টি, এখানে মিষ্টির মতো আপনারা সবাই তার সুফল পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করতেন, আর আমি অদম মাননীয় প্রধানমন্ত্রী কর্মী, যদি 14 গ্রামের এমপি না হতাম, এত কাজ 14 গ্রামে হইতো না। আমি বিশ্বাস করি মধুমতি ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক বিপ্লব এবং যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করবে। অর্থনৈতিক উন্নয়নের দেশ এই মধুমতি ব্যাংক অগ্র ভূমিকা পালন করবে। পরে শাখার এটিএম বুথ উদ্বোধন শেষে ব্যাংকের কার্যক্রম দেখেন অতিথিরা। সরকারি ব্যাংক ছাড়া ইউনিয়ন পর্যায়ে কেউ আসে না, তা আমরা মধুমতি ব্যাংক আজকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসেছি। এটা একটা নজিরবিহীন ঘটনা, বাট এর মধ্যে দিয়ে আমরা আশা করছি অন্যান্য নতুন প্রজন্মের ব্যাংকগুলো উদ্বুদ্ধ হবে। আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে 105টি ইউনিয়ন তথ্য কেন্দ্রে আমরা ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছি, যার মাধ্যমে এখন বাংলাদেশের 131টি স্পটে লোকেশনে মধুমতি ব্যাংক এই ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এখানে কৃষকদের জন্য থেকে আরম্ভ করে শিক্ষার্থীদের থেকে আরম্ভ করে সকল ব্যাংকিং সেবা এখন মানুষ পেতে পারবে। দেশের আপামর জনগোষ্ঠীকে সেবা দিতে মধুমতি ব্যাংক তাদের কার্যক্রম আরও এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছে বলে জানান ব্যাংকের পরিচালকরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।